হিসাবে বলম বাড়তি 5 কেজি শুকাইলে কি যায়, কাঁচা 400 টাকা কেজি, আমরা বহু গায়ে বেশি 500 টাকা কেজি, তাহলে উঠ কি হিসাবে হস্তা ভাই? পাবলিকে বলতেছে যে দাম না, এটা দাম না, এটা হস্তা। আমরা তো এটা বুঝি যদি যারা কাঁচা কিনা খায় খাওয়া হয়ে গেলে হিসাব বাংলাদেশি ভাই, এটা সাগরের মাছ চিটাইং, এটা বদ্দার আসে মিঠা ছুরি বলে, এটা একদম কত রাখবেন? এটা 1000। এই যে মমিন সিং এর চাপাটা, মমিন সিং এর এটা, জি জি, এটা মমিন সিং এর চাপা, যারা চেনে এরা নিব। এগুলার এক একটা তো কতটুকু হয় ভাই? এর এক একটা কলসিতে এটা মাপ 40 কেজি 35, এখন বর্তমান আন্তর্জাতিক ভাইসে বেশি চলে, বুঝছেন? এটা আন্তর্জাতিক আছে, হ্যাঁ। এখন সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে দেখছেন, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা শুটকির পাইকারি আড়তে চলে আসলাম। এই চতুর্দিকটা শুধু শুটকি বিক্রি হচ্ছে। তো ঠিকানাটা যদি বলি, ঢাকা কাউরন বাজার। তো বর্তমান বাজারে শুটকি কেমন দামে বিক্রি হচ্ছে আপনাদেরকে দামটা জানাবো। যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যেন প্রত্যেকটা মানুষ জানতে পারে, প্রত্যেকটা মানুষের প্রতি যেন আইডিয়া হয় যে বর্তমান বাজারে শুটকির দাম কত, কেমন দামে বিক্রি হচ্ছে। তো ভাজা বিভিন্ন রকমের প্রায় 100-এর উপরও শুটকি মাছ আছে, বিভিন্ন কোয়ালিটি, ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে প্রত্যেকটা শুটকি মাছের দাম আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক দিন পর হলো, দর্শক একটু শুটকির দাম জানতে চায়। তো শুরুতে আপনার ঠিকানাটা আর আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান, আর দোকানের নাম হলো লুৎফর এন্ড ব্রাদার্স, কারণ বাজার হাসিনা মার্কেট, বিসমিল্লাহ ভান্ডার। আচ্ছা আচ্ছা, আপনাদের এই শুটকি যদি কেউ না আসতে পারে, অনলাইনে কি আপনারা অর্ডার দিতে পারেন? অবশ্যই দিতে পারেন। না, যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে অবশ্যই আমরা অর্ডার দিলে ওই ইমো নাম্বারে, আপনার যদি হোয়াটসঅ্যাপ আছে, ইমো নাম্বার আছে, যদি কল করে আমরা যে কোনো মুহূর্তে অবশ্য বাংলাদেশের 63টা জেলা, যে কোনো জেলায় আমরা পাঠিয়ে দিতে পারবো, কিন্তু কুরিয়ার ভেতরে। সুপ্রিয় দর্শক, ভিডিওটা না ওনার মুখে বলে দিব, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করুন, তো ধৈর্য সহকারে দেখতে থাকুন, আমরা সাইট থেকে জানি। ভাই শুরুতে এটা বলেন, এটা কি? দেশি চান্দা, গুড়া চান্দা, একবার অরিজিনাল? হ্যাঁ অরিজিনাল। এটা এটা হবিগঞ্জের চান্দা, যেটা সিলেটের আছে। কত করে দিয়েছিলেন? এটা হলো 500 টাকা কেজি, পাইকারি? জি জি, পাইকারি, হোলসেল, একদম হোলসেল, পাইকারি। খুচরা কেমন বিক্রি করতে পারে এগুলো? এটা খুচরা বেচে এরা বেশি দামে বেচে, যারা 50 গ্রাম 100 গ্রাম করে বেচে, এরা 800 টাকা কেজি পর্যন্ত বেচে এরা। আচ্ছা, তারপরে বলে যান আমাদেরকে। এটা হলো ফেওয়া শুটকি, ফেওয়া এটা 1050 টাকা কেজি, ফেওয়ার দাম বর্তমান একটু বাড়তি, এটার দাম বাড়তি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কেঙ্গাইসা? আচ্ছা কেঙ্গাইসা, এটা হলো 650 টাকা। 650 টাকা হোলসেল? যে হোলসেল, পাইকারি। এটা এত দাম বাড়ছে কেন? এটা দাম বাড়তে গেছে, কম দামের আছে ওই যে লালটা, এটা ওর রেট কম হয়। এটা কম দাম? হ্যাঁ ওইটা একটু কম দাম। কত? 550 টাকা কেজি। 550 টাকা। আচ্ছা, তারপরে আমরা সিরিয়াল বাই সিরিয়াল? হ্যাঁ সিরিয়াল, এই যেটা মলা, বড় মলা, বড় মলা, হ্যাঁ সিলা মলা এটা। আচ্ছা, এরা 750 টাকা কেজি, পাইকারি? পাইকারি, হোলসেল, হোলসেল, হোলসেল। আমাদের এখানে পাইকারি দোকান ভাই, আমরা যে ওই 250 গ্রামে নাই, হেদের ওই পাইকারি হিসাবে আমরা দাম দেই। আর আমরা ছোট ভাবি না, যে তো আজকে 250 গ্রাম নিচে কি হয়েছে, তার দিনে বলো 2-1 কেজি, 5 কেজি 10 কেজি নিতে পারে। এই ভিডিওর মাধ্যমে একজনে 50 কেজির ভাই অর্ডার নিয়ে আলায়, বিদেশে যারা নেয় এরা নিতে আসে। আচ্ছা, তারপরে ভাই এটা লোটটা? এই সেই লোটটা শুটকি? জি। বাহ দারুণ, খুব সুন্দর ভাই, খুব সুন্দর। কত দিয়েছিলেন ভাই? এটা 500 টাকা কেজি, পাইকারি? জি পাইকারি। আচ্ছা, তারপরে লোটটা? এটা নারী বুড়ি ফালানো, এগুলো নারী বুড়ি ফালানো? হ্যাঁ, এটা 900 টাকা কেজি, এটা 1000 টাকা কেজি। এটা 900? হ্যাঁ, আর এটা 1000 টাকা, মানে যেগুলো 700 টাকা ছিল আগে দাম কম ছিল, মানে কম ছিল, প্রচুর কম ছিল, এগুলো 700 টাকা ছিল। হ্যাঁ হ্যাঁ, দাম একটু বাড়তি ভাই। এই এই শুটকি এটা এটা ওর টেকনামের লোটটাই। এটা কত ছিল? এটা 950 টাকা। 950 টাকা। আর এই লোটটা রে অনেক সুন্দর, অনেক বাড়ছে লোটটার দাম, অনেক বাড়ছে, সীমাহীন বাড়ছে। আমরা তো আমরা তারপরে এদিকে বড় মাছগুলো আছে, এগুলো আমরা পরে জানাচ্ছি, আমরা নিচের মাছগুলোর দাম জানি। মলা? আচ্ছা, এটা হলো খুব সুন্দর মলা, এটা হলো 600 টাকা কেজি। 600 টাকা কেজি? জি। এটা লোটটা, চিকন লোটটা? এটা কত ছিল? এটা 450 টাকা কেজি, চিকন লোটটা 450। লোটটার ভিতরে সবচেয়ে কম দাম কত আছে? এই 450-500 এরকম ভাই, লোটটা এর তো কম নাই। আবার কাচকি এটা 500 টাকা কেজি। এই সে কাচকি না? হ্যাঁ, অনেক বাড়ছে মাছের দাম, মানে লোটটার দাম কি দাম ভাই হিসাবে বলম বাড়তি, 5 কেজি শুকাইলে কি যায়, কাঁচা বেশি 400 টাকা কেজি, আমরা বহু গায়ে বেশি 500 টাকা কেজি, তাহলে উঠ কি হিসাবে হস্তা ভাই? পাবলিকে বলতেছে যে দাম না, এটা দাম না, এটা হস্তা। আমরা তো এটা বুঝি যদি যারা কাঁচা কিনা খায় খাওয়া হয়ে গেলে হিসাব করতে গেলে এটা হস্তা। আচ্ছা, তারপরে আপনি একটু ভিতরে যান, আমরা একটু
তারপরে দিয়ে আইছে লুথর ভাই জি ভাইয়া এই সেই একটা লইট্টা আছে হ্যাঁ লইট্টাটা মোটা লইট্টা এটা মনে হয় ইন্ডিয়ানটা না 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 এটা দেশি এটা কত ছিল এটা হলো 800 টাকা কেজি 800 টাকা কেজি পাইকারি 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 ঠিক আছে মোটা লইট্টা কেউ যদি এখান থেকে এক দিক কেজি নিতে চায় হ্যাঁ এক দিক কেজি 10 কেজি 20 কেজি 50 কেজি চাইলো ইনশাআল্লাহ আমরা দিতে পারবো আচ্ছা তারপরে এটা এটা হলো কাস্কি 400 টাকা কেজি এটা লাল কাস্কি লাল চা আচ্ছা আপনার এই এটা শুটকি মাছগুলোর দাম বলতাছেন এগুলো কি মানে সপ্তাহে বা মাসে এরকম দাম বেশি বাড়ে সপ্তাহ নয় এক সপ্তাহ পর্যন্ত আমরা এটা রেটটা কমন করে রাখতে পারি কিন্তু পরবর্তী অবশ্য দাম কমে বাড়ে আর আমাকে পারলে বাড়াই দিয়ে দেবো কমলে কমাই দিয়ে দেবো পাইকারি হিসাব তো পাইকারি ভাই বুঝছেন আচ্ছা 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 তারপর এটা কি মাছ এটা মোলা এটা বড় মোলা না না এটা ছোটটা এটা 550 টাকা কেজি 550 টাকা কেজি পাইকারি হ্যাঁ পাইকারি আর ওলুফা এটা 400 টাকা কেজি ওলুফা ওলুফা মাছ হ্যাঁ সুন্দরী মাছ কয় এটা সুন্দরী মাছ না একদম কত 400 400 টাকা আচ্ছা আরে লুটটা লুটটা এটা 500 500 এটা এটা 500 টাকা এই লুটটার দাম জি জি মারে মা আবার কাস্কি এটা সরস কাস্কি এটা 550 টাকা কেজি 550 টাকা নিচের এই মাছটা এটা সুরি এই সেই সুরি মাছ হ্যাঁ এটা 450 টাকা কেজি এটা পাইকারি পাইকারি হ্যাঁ পাইকারি আচ্ছা এই যে দামটা বলছেন এটা কি আসলো কি দাম রাখবেন হ্যাঁ পাইকারি এই দাম আপনাদের কি আমরা আপনাদের বস্তা হিসাব নিলে আমাকে পাইকারি তো পাইকারি ভাই মানে বস্তা নিলে একই দাম হ্যাঁ একই দাম আর যে 1 কেজি নেবে ওই রেট এই লটটা কত ছিল এটা এটা 550 আচ্ছা এগুলো কি মাছ এটা গন্না শুটকি এই গন্না শুটকি কত হ্যাঁ এটা বিক্রমপুরের ঐতিহ্য খাওয়ানো হলো গন্না আচ্ছা আচ্ছা এটা 1000 টাকা কেজি এগুলো সব 1000 টাকা 1000 টাকা এগুলো কত রুকের আছে এটি একটা পোড়া মাপা নাই এই যে বড় যে সুরমা আছে ভাই এই যে ও সুরমা এগুলা আচ্ছা সুরমা কত দিছিলেন সুরমা 800 টাকা রেট এ কত রুক ওজনের একটা 2 কেজি 1.5 কেজি 2.5 কেজি এরকম এগুলা কি মাছ এটা গুন্না আচ্ছা এগুলা দাম বলছিলেন হ্যাঁ হ্যাঁ এই ছুরি বড় ছুরি আছে আচ্ছা এই সেই বড় ছুরি জি জি বড় ছুরি এগুলা কেমন দাম ছিল এটি 1000 টাকা কেজি বড় ছুরি পাইকারি বিশাল বড় এগুলা তো ইন্ডিয়ান ইন্ডিয়ান না 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 বাংলাদেশী ভাই এটা সাগরের মাছ চিটাইঙ্গা এটা বদ্দারাসে মিটা ছুরি বলে এটা একদম কত রাখবেন এটা 1000 বড় হ্যাঁ আবরে কাইকে আছে কাইকলা এই যে এগুলো কাইকলা হ্যাঁ হ্যাঁ কাইকলা এগুলো কত করে দিছিল এটা হলো 900 টাকা রাখা যাবে কেজি 900 টাকা এটা কি এটা বাইম দেশি বাইম কত এটা হলো 1200 টাকা কেজি 1200 টাকা কেজি দেশি বাইম দেশি বাইম খুব সুন্দর হ্যাঁ আর এগুলো এটা হলো গন্না এগুলো কত করে দিছিল এটা 1000 টাকা কেজি ওজন বলছিলেন দামটা আবার মিশালি মিশালি বলতে মিশালি 500 টাকা কেজি মিশালি বলতে 500 টাকা কেজি পাঁচ মিশালি আর এই মানে সব বিভিন্ন রকম মাছ আছে বিভিন্ন পাঁচ মাছ মানে টোটালি সব ধরনের মাছ আছে আচ্ছা এইবার আমাদেরকে এই যে শীতের পিঠা এটা মমিনসিংহের চাপা চাপা শুট আইশালা চাপারে ভাই এই হবে কাল চাপার সিজন আইছে চাপা কত করে চলছিল এগুলো ভাই এডি 1000 টাকা কেজি চাপা শুট কি বলতে কি মানে পুটি 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 অনেক বড় 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 পুটি অনেক বড় বড় একদম কত হ্যাঁ 1000 টাকা 1000 টাকা আবার এইডা এদিকে আছেন এটাও আছে দেখেন আমরা আজকে সব মাছ দেখবো আজকে আমরা কম দামেরও আছে বেশ দামেরও আছে মানে কম দামেরও আছে বেশি দামেরও হ্যাঁ এই যে মমিনসিংহের চাপাটা বাহ মমিনসিংহের এটা জি জি এটা এই মমিনসিংহের চাপা যারা চেনে এরা নিব এগুলার এক একটা তো কত টাকা হয় ভাই এর এক একটা কলসিতে এটা মাপ 40 কেজি 35 কেজি 38 কত আছে এডি নিলে ভাই একদম পাইকারি রেট 900 টাকা রাখা যাবে পাইকারি 900 টাকা 900 টাকা এত বাড়ছে শুটকি দাম আমার ভালো হইতে ভাই এটা কি বাড়া কোন ভাই আপনারা কি কথা কোন বাড়তে হুটকি মাছ সস্তা ভাই 1200 টাকা কেজি অন্য অন্য মুগামে মমিসিং দেবে 1400 টাকা কেজি লাগবো আমরা তো ঢাকা হস্তা ভাবে বেচে লাই আচ্ছা আর কি আর কি আর ওই যে ইলিশ আছে বড় ইলিশ বড় ইলিশ সাকিলিশ 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 কই সাকিলিশ সাকিলিশ এই যে আছে সাকিলিশ কত করে চলছে বিশাল বড় এই দেন ভাই দের আমরা একটু টান দাও তো এই যে ও বাহ 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 চাঁদপুরের ইসি ভাই বরিশালের শালাস কত করে চলছিল এই যে 1000 টাকা কেজি ভাই 1000 টাকা কেজি জি এই যে বালুরি আবার কম দামেরও আছে আমি দেখাইতাছি এই দেন 1000 টাকা হ্যাঁ একদম মধ্যের শাক ভাই এটা একদম নাবির গুড়ার শাক বুঝছেন কোনো বড় ছোট নাই একবারে দেখছেন এটা 4 পিসে 5 পিসে 1 কেজি হবে ভাই অনেক বড় বড় আছে এটা বড় আচ্ছা তারপর কোনটা আছে যেই একটু টান দাও ভিতরে দাও এরপর আছে ছোটটা একটু দেখি দর্শক আপনারা অর্ডার করবেন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা এই যে আমার এটা আছে সাইজ একটু ছোট এটা দাম কম এটা দাম কম জি আমাদের এতদিন বড় আস্তা ইলিশ আসলো না এখন বর্তমান নাই আবার কয়েকদিন পরে আমদানি হইলে আমরা ইলিশের ডিম ডিম এই দেখেন ডিম কয়েক কারে সেই ডিম আমি দেখাই দিই না দেখালে তো বসবেন না দেখেন এই যে এর আগে নিয়েছিলেন ভিডিও করে দেখছেন
একদম এই যে এগুলো কত করে কত রুগাছ ভাই ভাই 1 কেজি করে রেট কত করে দিছেন এই যে দাম কত বলেন দাম 1000 ইয়া এই 1200 টাকা আর 1000 টা হলো ছড়ুরি এটা হলো 1200 টাকা একদম আর ছড়ো কোনটা ছড়ো এটি মানে প্রচুর আছে না হ্যাঁ আছে এখন বর্তমান তো সিজন বুঝছেন কত কিছুদিন আগে তো দিতে পারি না এতদিন ভাই বুঝছেন এখন আবার আমদামি হইছে যতদিন আছে দিমু আচ্ছা তো সকল ধরনের সুরকির দাম জানাইলেন হ্যাঁ আবার ফাইশা আছে ফাইশা এখন বর্তমান আন্তর্জাতিক ফাইশা বেশি চলে বুঝছেন এটা আন্তর্জাতিক আছে হ্যাঁ এখন বর্তমান হিরে আছে এই ফাইশা একবারে ইন্টারন্যাশনাল আরে সালার মাছ দেখেন না সেই মাছ ভাই বুঝছেন পরিষ্কার না পরিষ্কার মানে মালও ভালো আর খাইতেও ভালো এগুলো বুঝছেন আমাদের লক্ষণ হইলে যে কাস্টমার ভালো কিছু পৌঁছানের যে আমনগর মাধ্যমে অনেক কাস্টমার আমরা পাই কিন্তু অনেক সময় কাস্টমার বলে অল্প স্বল্প অর্ডার দেয় যেরকম আধা কেজি 1 কেজি নিয়ে কয় ভাই পাঠান আমার লিগা দেওয়ার কষ্টকর হয়ে যায় কিন্তু আমরা তো অনলাইনে বেশি কিন্তু বেশি মালের সংখ্যাটা বেশি হয় তাহলে আমাকে দিতে সুবিধা হয় আচ্ছা দেশ বিদেশ পাঠাইলে কুরিয়ার মাধ্যমে পাঠাইলে আমাকে একটু সুবিধা কিন্তু অনেকজনে বলে যে আধা কেজি 1 কেজি ভাই পাঠান আপনারা বলছেন না বললে তো হলো আমরা অতুরুক পাঠাইতে না আমরা পাইকারি দোকান ভাই আচ্ছা অনেক সময় রিকোয়েস্ট করে যে বলে যে ভাই তো আপনারা পূর্ণ পাইয়া টাকা দিন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার আছে ইমো নাম্বার আছে তারপরে আমরা মোবাইল নাম্বার আছে তারপর বিকাশ এরকম নগদ তারপর আছে আগে টাকা পাঠাইলে আমরা কিন্তু ওই মালটা হেরে পাঠানোর পোষণের দায়িত্ব রইল আমাকে আচ্ছা আচ্ছা আর আমাদের মোবাইল নাম্বার হলো আচ্ছা মোবাইল নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা